স্বামী স্ত্রী যারা আছেন, আমরা সব সময় দোষটাকে হাইলাইট করি, দোষটাকে ধরি, যার কারণে সব সময় রেজাল কি আসে, ঝগড়া মনোমালিন্য, ঝগড়া মনোমালিন্য। যদি সত্যিকার শান্তি চান, স্বামী স্ত্রী দোষ দ্বারা বন্ধ করেন, ওই দোষটাকে প্রশংসা করেন। কিভাবে? যেমন আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, এটাই আপনার জামিলা। এখন ঠিক এই জিনিসটাকে উল্টা করে ওনাকে বলবেন, আমি অনেক খুশি হই যখন তুমি আমার কথাই উঠো, কথাই বসো, আমার কেমন জানি মনটা শান্তি লাগে। ওইটা আর বলছেন না। যখন আপনি প্রশংসাটাকে সামনে দিবেন, মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারে ওইটা যখন কানে যায়, মনটা খুশি হয়, তখন মানুষ উৎসাহ পায়, ওই কাজটা করার আগ্রহ নেই। যার ভিতরে গুণ সেটা নাই, সেও ওই গুণ অর্জন করার চেষ্টা করে। আমার মা বোন দেখবেন, আপনার নিজের ঘরকে বিবেচনা করবেন, সারা দিন মানুষের জন্য রান্না করে নিজের বেলায় এসে শুধু জোল পাই না হয় হাড্ডি পাই। মা বোনকে দেখবেন সবাইকে খাওয়ায়, রান খেয়ে ফেলছে, বুকের জায়গা খেয়ে ফেলছে, পা খেয়ে ফেলছে, ওনার বেলায় যখন উনি ভাত খেতে বসে সবাইকে বিদায় দিয়ে একটু জোল থাকে, একটু হাড্ডি থাকে, একটা আলু থাকে। বোনকে জিজ্ঞেস করলাম, সবার জন্য রান্না করলা এত গরমের ভিতরে, তোমার কষ্ট হয়নি? হয়েছিল, এখন নাই। কেন? বলে যে সবাই যখন আনন্দ করে খেয়েছে, এটা দেখে আমার মন ভরে গিয়েছে। আর এতগুলার ভিতরে যদি একজন বান্দা বলে আজকের রান্নাটা খুব মজা হয়েছে, আমার বোনটা পরবর্তী দিনের জন্য কাজ করার জন্য একটা উৎসাহ পেয়ে যায়, কষ্টটার কষ্ট মনে হয় না। এই থিওরিটা মনে রাখবেন, খারাপকে যদি ভালো করতে চান, ওনার মধ্যে যে গুণটা নাই ওই গুণটা সম্পর্কে একটা কাল্পনিক প্রশংসা করবেন। তুমি যদি আমার কথাটা শুনো আমার বেশি ভালো লাগবে, তুমি যদি আমার কথা শুনো আমার অন্তরটা শান্তি হয়ে যাবে, তুমি যদি কাজটা করতে পারো আমার মনটা বেশি খুশি হয়ে যাবে। আপনি যখন পজিটিভ সাইডটাকে সামনে দিবেন, সাইকোলজিক্যাল ভাবে এটা তার অন্তরের মধ্যে শান্তি আসবে, ওই শান্তিটাই কাজের স্পিড আনবে, দেখবেন ওই খারাপ মানুষটাও একদিন আল্লাহর রহমতে ভালোর দিকে চলে আসবে। আমরা করি কোনটা? উল্টা বলেন, আমরা করি কোনটা? আরো জোরে বলেন, আমরা করি কোনটা? আমরা করি কোনটা? যার কারণে নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার?